ডিএমসি মোড়ের কাছে বিজেপি সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল করা হলো। মিছিলটি টিএমসি রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জি যে রাস্তা দিয়ে চিত্রালয় মাঠে গিয়েছিলেন সেই রাস্তায় গঙ্গাজল এবং গোবর ছিটিয়ে তাতে ঝাড়ু দেওয়া হলো বিজেপি সংগঠনের পক্ষ থেকে। বিজেপি সংগঠনের পক্ষ থেকে জানানো হলো এই রাস্তাটি শুদ্ধকরণ করা হলো, কারণ এখান দিয়ে চোরের দল এই রাস্তা তাদের পায়ের ধুলো করেছিল এবং সেই পায়ের ধুলো চোরেদের পায়ের ধুলো পরিষ্কার করার জন্য এখানে গোবর এবং গঙ্গা জল ছিটিয়ে এই রাস্তায় ঝাড়ু দেওয়া হলো বললেন লক্ষণ ঘুরুই। এবং এখানে উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত, ভোলা সাহ ছাড়াও মহিলা এবং জওয়ান মোর্চার বিভিন্ন কর্মীগণ। টিএমসি মোড়ের কাছে বিজেপি সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল করা হলো। মিছিলটি টিএমসি রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জি যে রাস্তা দিয়ে চিত্রালয় মাঠে গিয়েছিলেন সেই রাস্তায় গঙ্গাজল এবং গোবর ছিটিয়ে তাতে ঝাড়ু দেওয়া হলো বিজেপি সংগঠনের পক্ষ থেকে। বিজেপি সংগঠনের পক্ষ থেকে জানানো হলো এই রাস্তাটি শুদ্ধকরণ করা হলো, কারণ এখান দিয়ে চোরের দল এই রাস্তা তাদের পায়ের ধুলো করেছিল এবং সেই পায়ের ধুলো চোরেদের পায়ের ধুলো পরিষ্কার করার জন্য এখানে গোবর এবং গঙ্গা জল ছিটিয়ে এই রাস্তায় ঝাড়ু দেওয়া হলো বললেন লক্ষণ ঘুরুই। এবং এখানে উপস্থিত ছিলেন অভিজিৎ দত্ত, ভোলা সাহ ছাড়াও মহিলা এবং জওয়ান মোর্চার বিভিন্ন কর্মীগণ। জোয়ারের নামে যে পিসির ভাইপো বাংলায় বেরিয়েছেন আর সেই বড় চোরটা দুর্গাপুরে এসছে, তিনি গোবরের কথাবার্তা বলছেন, তিনি গোবরের কথাবার্তা বলছেন, বড় কথাবার্তা বলছেন যে বিজেপি নাকি কয়লা চোর, আর সব থেকে পিসির ভাইপোটা বড় বাংলা কয়লা চোর, এটা বাংলা মানুষ সকলে জানেন। ভাই দুর্গাপুরের মাটি পা দিয়েছিল, দুর্গাপুরে কয়লা চরে কোনো স্থান নাই, দুর্গাপুর শান্তিপুর এলাকা, দুর্গাপুর ভদ্র এলাকা, দুর্গাপুর শিক্ষিত এলাকা, দুর্গাপুর সংস্কৃতিমান এলাকা, এখানে ভদ্রকার বাস করেন, বাংলার শান্তি আছে, এখানে কোমের কারখানা চলছে, গুলি চলছে, একজন রেস্ট হচ্ছে না, তাই দুর্গাপুরে চোরের স্থান নেই। আমরা ঝাড় দিয়ে গঙ্গা জল দিয়ে গোবর দিয়ে রাস্তা পরিষ্কার করলাম, এখানে আমরা বলেছি আমরা দুর্গাপুরে কর্পোরেশনে ভোট হলে আমরা এখানে স্বচ্ছ ভাবমূর্তি সরকার গঠন করবো, কমিশন গঠন করবো, দুর্গাপুরে শান্তি ফিরে আসবো, দুর্গাপুরে উন্নয়ন করবো, তাই চোরের স্থান নেই, দুর্গাপুরে চোর পুরুষিত করেছে দুর্গাপুরের মাটিকে, তাই গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে মহিলা থেকে শুরু করে যুব আমাদের পুরো টিম এসেছিলাম এই উদ্দেশ্য নিয়ে, যে আমরা একটা কথা বলতে এসেছি, এই রাস্তা নোংরা হয়ে গেছিলো চোরেদের পায়ে ধুলো পড়ে, সে ধুলো পরিষ্কার করে আমরা শুদ্ধিকরণ করলাম। তিনি চুরি করে বাংলাকে শেষ করে দিয়েছেন, এগারো বোমের কারখানায় গুলি করে এগারো জন মারা গেছেন, কোন অ্যারেস্ট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, দুর্গাপুরে খুন হচ্ছে, দুর্গাপুরে গুলি চলছে, কোন অ্যারেস্ট নেই, আর একাধিক পুলিশ ভাইপো গার্ড করতে ব্যস্ত, হাজার হাজার পুলিশ দুর্গাপুরের মানুষ, তাই তারা প্রতিবাদ করেছে। আমরা আবার বলছি গঙ্গা জল দিয়ে গোবর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দুর্গাপুরের মাটিকে শুদ্ধ করলাম, একটাই বার্তা এই চোরেদের দুর্গাপুরের কোনো স্থান নেই, আগামী দিনে আমরা কর্পোরেশন ভোট হলে স্বচ্ছ কর্পোরেশন উপহার দেবো, দুর্গাপুরের উন্নয়ন করবো, এই বার্তা নিয়ে আমরা এই কার্যক্রম করেছি। জোর ধরো।
ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড হয়ে গেল শিল্প শহর। বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ আকাশ কালো হয়ে মেঘ জমে, দুপুরেই অন্ধকার নেমে আসে শিল্প শহর দুর্গাপুর এবং তার চতুর্দিকে। এরপর শুরু হয়ে যায় প্রবল ঝড়। সাম্প্রতিক অতীতে ঝড়ের এই বেগ প্রত্যক্ষ করেনি দুর্গাপুর, এর সঙ্গে শুরু হয়ে যায় বৃষ্টিও। প্রবল ঝড় বৃষ্টিতে কার্যত বিপর্যয় নেমে আসে শিল্প শহরে। একাধিক জায়গায় রাস্তার উপরে গাছও পড়ে যায়, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়, বিভিন্ন জায়গায় ঘরের চালও উড়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা শহর জুড়ে। তীব্র গরমে স্বস্তি মিললেও ঝড়ের তাণ্ডবে যথেষ্টই ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু দুর্গাপুরই নয়, আসানসোল সহ সমগ্র খনি অঞ্চলেও ব্যাপক তাণ্ডব চলে এই ঝড়ে। ঘণ্টাখানেকের ঝড় বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড হয়ে গেল শিল্প শহর। বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ আকাশ কালো হয়ে মেঘ জমে, দুপুরেই অন্ধকার নেমে আসে শিল্প শহর দুর্গাপুর এবং তার চতুর্দিকে। এরপর শুরু হয়ে যায় প্রবল ঝড়। সাম্প্রতিক অতীতে ঝড়ের এই বেগ প্রত্যক্ষ করেনি দুর্গাপুর, এর সঙ্গে শুরু হয়ে যায় বৃষ্টিও। প্রবল ঝড় বৃষ্টিতে কার্যত বিপর্যয় নেমে আসে শিল্প শহরে। একাধিক জায়গায় রাস্তার উপরে গাছও পড়ে যায়, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়, বিভিন্ন জায়গায় ঘরের চালও উড়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা শহর জুড়ে। তীব্র গরমে স্বস্তি মিললেও ঝড়ের তাণ্ডবে যথেষ্টই ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু দুর্গাপুরই নয়, আসানসোল সহ সমগ্র খনি অঞ্চলেও ব্যাপক তাণ্ডব চলে এই ঝড়ের। হওয়ার কি তোর